এই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে ভালো আছো, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমার পরিচয়টা দিয়ে নিয়েছি, আমি মোহাম্মদ নাসিরুদ্দিন খান, সহকারী শিক্ষক শহীদ শেখ রাসেলুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। আমি আজকে অষ্টম শ্রেণীর বাংলা লিপিপত্র নিয়ে আলোচনা করব। আচ্ছা, আজকের আলোচ্য বিষয় হল ধ্বনি ও বর্ণ। এখন ধ্বনি ও বর্ণ, ধ্বনি কাকে বলে? কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায়, আবার একটু বলি, কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে, সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। ধ্বনির সঙ্গে সাধারণত অর্থের সংশ্লিষ্টতা থাকে না। ধ্বনি তৈরি হয় বাক যন্ত্রের সাহায্যে। ধ্বনি কিসের মাধ্যমে তৈরি হয়? ধ্বনি বাক যন্ত্রের সাহায্যে তৈরি হয়। ধ্বনি তৈরিতে যেসব বাক প্রত্যঙ্গ সহায়তা করে সেগুলো হলো ফুসফুস, গলনালী, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি। মানুষের ফুসফুসের সাহায্যে শ্বাস গ্রহণ ও ত্যাগ করে। মানুষ কিসের মাধ্যমে শ্বাস গ্রহণ ও ত্যাগ করে? ফুসফুসের মাধ্যমে। এখন ফুসফুস থেকে বাতাস বাইরে আসার সময় মুখে নানান ধরনের ধ্বনির সৃষ্টি হয়। এখন আমরা যখন মুখ থেকে বাতাস বের হয় তখন বিভিন্ন ধরনের ধ্বনির সৃষ্টি হয়। তবে সব ধ্বনি সব ভাষা গ্রহণ করে না। বাংলা ভাষা ব্যবহৃত ধ্বনিগুলো প্রধানত দুভাগে ভাগ করা হয়, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। এখন স্বরধ্বনি বলে, স্বরধ্বনি কাকে বলে? স্বরধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভিতরে কোনো কোথাও বাধা পায় না। এখন আমরা সচরাচর যে কথাটা বলতে গেলে কোনো শব্দ কারোর সাহায্যের প্রয়োজন হয় না, কথায় তাকে স্বরধ্বনি বলে, যা অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই নিজের সম্পূর্ণভাবে উচ্চারিত হয়। এখন কোন ধ্বনিটা সম্পূর্ণ নিজস্বভাবে উচ্চারিত হয়, যেমন অ, আ, এই শব্দগুলো স্বরবর্ণের সাতটি বর্ণ উচ্চারণের সময় কারো সাহায্যের প্রয়োজন হয় না। এই ধ্বনিগুলো নিজে এককভাবে উচ্চারিত হয়, অ, আ, রস্বই, রসু, ও, আ, এগুলো হল স্বরধ্বনি। এবারে জেনে নিই তাহলে ব্যঞ্জনধ্বনি কাকে বলে। যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভিতরে কোথাও না কোথাও বাধা পায় তাকে ব্যঞ্জনধ্বনি বলে। কীরকম বাধা পায়? ক যুক্ত, কর সাথে অযুক্ত আছে, কর সাথে অযুক্ত হয়। এরূপ যে ধ্বনি উচ্চারণের সময় অন্য বর্ণের সাহায্য লাগে, অন্য ধ্বনির সাহায্য লাগে, তাকে ব্যঞ্জনধ্বনি বলে। সোজা কথা, ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনি ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাকে ব্যঞ্জনধ্বনি প, খ, গ, গ, প, স ইত্যাদি। এই ধ্বনিগুলোকে প্রকৃষ্টভাবে শ্রুতিযোগ্য করে উচ্চারণ করতে হলে স্বরধ্বনি আশ্রয় নিতে হয়। এই ধ্বনিগুলোর উচ্চারণের প্রচেষ্টার ক্ষেত্রে সর্বদা অন্য ধ্বনি আশ্রয় নিতে হয়। এই গেল আমাদের ধ্বনি। এরপরে আসি বর্ণ। বর্ণ কাকে বলে? ধ্বনি মানুষের মুখে নিঃসৃত বায়ু থেকে সৃষ্ট, তাই এর কোনো আকার নেই। কি আবার একটু বুঝে নাও, ধ্বনি মানুষের মুখ নিঃসৃত বায়ু থেকে সৃষ্ট, তাই এর কোনো আকার নেই। এগুলো মানুষের মুখে উচ্চারণ করে এবং কোনো কানে শোনে। কি মানুষের মুখ থেকে উচ্চারণ করে এবং তা শুনতে পায়। ভাষা লিখে প্রকাশ করার সুবিধার্থে ধ্বনিগুলো প্রতিনিধি হিসেবে কিছু চিহ্ন তৈরি করা হয়, সেই চিহ্নের নাম বর্ণ। এইবার আমরা বুঝিনি তাহলে বর্ণ কাকে বলেন। ধ্বনি মানুষের মুখে নিঃসৃত বায়ু সৃষ্ট, তাই কোনো আকার নেই। এগুলো মানুষের মুখে উচ্চারণ করে এবং কানে শুনে। ভাষা লিখে প্রকাশ করার সুবিধার্থে ধ্বনিগুলো প্রতিনিধি হিসেবে কিছু চিহ্ন তৈরি করা হয়েছে, এই চিহ্নের নামই বর্ণ। অর্থাৎ কোনো ভাষার লিখতে যেসব ধ্বনি দ্যোতক সংকেত বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। এই বর্ণসমূহের সমষ্টি হল বর্ণমালা। বাংলা ধ্বনির মতোই বর্ণ
তাই দুই প্রকার বাংলা ধ্বনি ধ্বনি কয় প্রকার ছিল দুই প্রকার ছিল তাহলে এরপরে আসি বর্ণ বর্ণ দুই প্রকার স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এখন স্বরবর্ণ কাকে বলে স্বরতনি লিখিত চিহ্ন বা সংকেতকে বলা হয় স্বরবর্ণ আবার আমি আবার বলে দিচ্ছি স্বরধ্বনি লিখিত চিহ্ন বা সংকেতকে বলা হয় স্বরবর্ণ বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি সাতটি আমরা সাধারণত জানি স্বরবর্ণ কিন্তু কত কি এগারোটি কিন্তু এর মধ্যে সাতটি স্বরধ্বনি ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জনধ্বনি লিখিত চিহ্ন বা সংকেতকে ব্যঞ্জনবর্ণ বলা হয় ব্যঞ্জনধ্বনি লিখিত চিহ্ন বা ব্যঞ্জন সংকেতকে ব্যঞ্জনবর্ণ বলা হয় বাংলা ভাষায় 39টি ব্যঞ্জনবর্ণ আছে এরপরে আসি বর্ণমালা কোনো ভাষা লিখতে যে ধ্বনি দ্যোতক সংকেত বা চিহ্নসমূহ ব্যবহৃত হয় তার সমষ্টি হল বর্ণমালা বর্ণমালা কাকে বলে কোনো ভাষা লিখিত যে ধ্বনি দ্যোতক সংকেত বা চিহ্নসমূহ ব্যবহৃত হয় তার সমষ্টি হল বর্ণমালা বাংলা ভাষায় ব্যবহৃত বর্ণসমূহের একত্রে বলা হয় বর্ণমালা বাংলা বর্ণমালা তাহলে মোট কতটি আমরা জানতে পারলাম এখন স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ এই দুটো মিলে বর্ণমালা তাই স্বরবর্ণ ছিল কতটি এগারোটি ব্যঞ্জনবর্ণ 39টি এই মোট 50টি তাহলে বর্ণমালা কতটি 50টি